গাইবান্ধা ধর্মপুর উপমহাসড়কের কুমারপাড়া নামক স্থানে ভাটায় মাটি বহনকারী কাকরা ও অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, দারিয়াপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা কুমারপাড়া নামক স্থানে যাত্রী নামিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারী কাকরা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়। খোলাহাটি ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাক আহমেদ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। চলে যাচ্ছি সরাসরি দুর্ঘটনার স্থানে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী সুমন কুমার বর্মন। সুমন, আপনি কি শুনতে পাচ্ছেন? সুমন কুমার, আপনি সর্বশেষ খবর আমাদের জানান। এখানে এখন থেকে 1 ঘন্টা আগে যে দুর্ঘটনাটি হয়েছে, এটি হচ্ছে দাঁড়িয়াপুর গাইবান্ধা উপমহাসড়কের কুমারপাড়া নামক স্থানে একটি যাত্রীবাহী অটো যাত্রী নামিয়ে দেওয়ার জন্য কুমারপাড়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মাটি বহনকারী ভাটায় মাটি বহনকারী একটি কাকরা নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই অটো রিক্সাটিকে ধাক্কা মারে। এতেই যাত্রী সহ দুইজন ড্রাইভার এবং একজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদেরকে গাইবান্ধা সদর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত্যু বলে ঘোষণা করে এবং অপরজনকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে এখানকার আমি বিভিন্ন স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এই মাটি কাটা ট্রাক্টর গুলো প্রতিনিয়তই এখানে ভাটায় মাটি বহন করার জন্য অনিয়ন্ত্রিত ভাবে চলাফেরা করে। আর একটি বিষয় হচ্ছে যে মাটি কাটা ট্রাক্টর গুলো যখন রাস্তা ক্রসিং করে তখন সেখানে একজন লোক রাখা প্রয়োজন, কিন্তু তারা নাকি সেখানে লোক রাখেনি, ফলে এই দুর্ঘটনাটা হয়েছে বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। সুমন কুমার, আপনাকে ধন্যবাদ।